বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তিনি এখন জাতীয় স্থায়ী কমিটির সদস্য।